নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা। আজকের অনুষ্ঠান হচ্ছে ইচ্ছাপূরণ বুটিকের অনুষ্ঠান, আর ইচ্ছাপূরণ মানে শ্রীলতাদির অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, কি ভালো লাগছে দেখতে, মানে দুর্গাপুজোর শুরু আমাদের কাছে একদম। সে এক মাস পরেই পুজো হোক, মহালয়া মানে পুজো অন, মানে এবার আমাদের কাউন্টডাউন, দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো আসছে। কিন্তু হিসেব করে দেখলে না, এক মাস একদিন সম্ভবত বাকি আছে, এক মাস একদিন কিংবা দুদিন বাকি আছে। তো সুতরাং একেবারে কাউন্টডাউন শুরু। প্রথম সারি, এক নম্বর সারি আছে। আজকে আমরা একটু ডিফারেন্ট করে সারি শুরু করলাম না, ব্লক দিয়ে। আজকে আমরা ব্লক প্রিন্ট দিয়ে, মানে একদম হ্যান্ড ব্লকের শাড়ি এটা। হ্যাঁ, হ্যান্ড ব্লক, আর এগুলো মানে কালার রেজিস্ট্যান্ট, কালার একদম ফাস্ট, কালার ধুয়ে টুয়ে ব্যবহার করতে পারবেন। আর এই হচ্ছে হাফ, এটা হচ্ছে কুচিটা, মানে কুচি থেকে বাদ বাকি পুরোটা। আর তার সঙ্গে এই একটা বোট নেক স্লিভলেস, মানে বোট নেক স্লিভলেস দেখানো হচ্ছে। শাড়ির দাম হচ্ছে 1625, ব্লাউজ হচ্ছে 950, যেটা ছিল, অর্থাৎ প্রত্যেকটা শাড়িতে 10% ডিসকাউন্ট রয়েছে। কিছু এমব্রয়ডারি শাড়িতে কিন্তু ডিসকাউন্ট নেই। আর ব্লাউজের উপরে একটা ব্লাউজে হচ্ছে 5%, দুটো ব্লাউজ নিলে 10% ডিসকাউন্ট, এটা চলবে। হ্যাঁ, আর শাড়ি আর ব্লাউজ আপনারা আলাদা আলাদা নিতে পারেন, নিতেই পারেন। এইবারে যেটা বলার, 22শে সেপ্টেম্বর ইচ্ছাপূরণের জন্মদিন। এবারে ইচ্ছাপূরণের এই জন্মদিনটা প্রতি বছরই খুব বড় করে সেলিব্রেট হয়, আপনারা আসেন। কিন্তু যেহেতু এবারে এই প্যান্ডেমিক সিচুয়েশন, তাই যেটা দিদি বললেন যে আজকের এপিসোডের শাড়ি যদি কেউ নেন এবং অ্যাট এ টাইম পেমেন্ট করে দেন, তাহলে যেটা বুটিকে এসে কেনাকাটা করলে যে ছাড়টা, সেটাই আপনারা পাবেন। বুটিকে আপনি এখন ওই 18 থেকে 23 10% ডিসকাউন্ট অন অল প্রোডাক্টস, মানে ব্লাউজ, শাড়ি যা নেবেন, কুর্তি, সব কিছু পারচেজ, কোনো অর্ডার বা এ নয়, মানে এসে বুটিকে স্টক থেকে কেনাকাটা করলে আপনারা স্টকে যে অ্যাভেলেবল আছে সেখান থেকে। আচ্ছা, এই শাড়িটা বলে দিই, এটাও শাড়িটাকে দারুণ ভাবে সাজানো, যে সব হ্যান্ডলুম এটা, মানে দেখে সিল্কের শাড়ি একদম। এবং এই ব্লকটা তো পার্টিকুলারলি সেই সিঙ্গানারিয়া ব্লক, যেটা সাঙ্গানারিয়া ব্লক জয়পুরের। এবং এটার প্রাইসটা হচ্ছে 1680, তার সঙ্গে ব্লাউজ হচ্ছে 1040, 1040 ব্লাউজ, আর 1680 হচ্ছে শাড়ি। নাম্বার টু। এইবারে আসছি নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি। ব্লক প্রিন্টের ভীষণ ভালো রেসপন্স, কি দারুণ, আগের আগের এপিসোড থেকে। অ্যাকচুয়ালি এই শাড়িগুলো না ইজি টু ওয়ার, ইজি টু মেনটেন, আর খুব ভালো মেটেরিয়াল, মেটেরিয়াল ভীষণ। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার থ্রি, আর কালারটা না মফ কালার। নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, শাড়ির দাম হচ্ছে 1625, 1625, আর তার সঙ্গে এই হচ্ছে ব্লাউজটা। এই ব্লাউজটা, আর এই যে ব্লাউজগুলো আমরা দেখাই, একটা ব্লাউজের সঙ্গে কিন্তু আপনি অনেক শাড়ি পরতে পারবেন। ব্লাউজ হচ্ছে 1180, 1180 ব্লাউজ, 1625 শাড়ি। শাড়ির নাম্বার থ্রি দেখালাম, নাম্বার ফোর, চার নম্বর, এটা হচ্ছে নাম্বার ফোর। এটার সঙ্গে একটা ব্লাউজ পিস দেওয়াও আছে, কিন্তু সবগুলোর সঙ্গে ব্লাউজ পিস নেই, এটা মাথায় রাখবেন। এটার সঙ্গে ব্লাউজ পিস দেওয়া আছে, এটা না একদম প্রত্যেকটা শাড়িকে সিল্কের মতো করে সাজানো, ভীষণ করে আর ভীষণ সুন্দর করে সাজানো। আর এগুলো সব স্টিম করা, সমস্ত মানে কালার ফাস্ট, হ্যাঁ ফাস্ট কালার। এটা হচ্ছে 1710, নাম্বার ফোর হচ্ছে 1710, আর তার সঙ্গে এই মিরর ব্লাউজ, এটা তো ভীষণ ডিমান্ড, 1795, 1795 এর ব্লাউজ, 1710 এর শাড়ি। শাড়ির সঙ্গে একটা নিজস্ব ব্লাউজ রয়েছে। ইভেন এই ব্লাউজটাও আপনি কিন্তু ইচ্ছাপূরণ থেকে বানিয়ে নিতে পারেন। এইবারে আসছি পাঁচ নম্বর শাড়ি, নাম্বার ফাইভ, এটা আলপনার প্রচুর রিকোয়েস্ট থাকছে, পুজো, তো দুর্গাপুজোর সকাল, এরকম একটা শাড়ি দরকার একেবারে, প্রচুর রিকোয়েস্ট থাকছে আলপনার। এটা একটা নতুন ডিজাইন, এক্সপার্ট হ্যান্ড, মানে যিনি আঁকেন তার হাত হচ্ছে এক্সপার্ট। হ্যাঁ, আমাদের আলপনার একটা মানে ভীষণ সিগনেচার, মানে এত সুন্দর কাজ, ফ্রি হ্যান্ড। শাড়ি হচ্ছে সেভেন, এটা হচ্ছে 1850, পাঁচ নম্বর শাড়ি হচ্ছে 1850, আর তার সঙ্গে এই হচ্ছে ব্লাউজটা, জর্জেট ব্লাউজ না এটা, জর্জেট একদম, এটা কিন্তু ওয়ার্ক করে এবং পিছনটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট থাকবে। এটা হচ্ছে ব্লাউজটা হচ্ছে 1980, 1980 ব্লাউজ, 1850 শাড়ি। এই যে শাড়িটা নিচ্ছেন, শাড়িটার দামের উপরে আপনি 10% ডিসকাউন্ট পাচ্ছেন, আবার ব্লাউজটা যদি শুধু নেন তাহলে 5% ডিসকাউন্টও পাচ্ছেন। এই হচ্ছে শাড়িটা, এটা দেখালাম হচ্ছে পাঁচ নম্বর। ছ নম্বর শাড়ি হচ্ছে নাম্বার সিক্স হচ্ছে দিদির সামনের শাড়িটা, ও হ্যাঁ হ্যাঁ, ছ নম্বর শাড়ি হচ্ছে দিদির সামনের শাড়িটা, হ্যান্ড পেন্টিং, বডিটা হচ্ছে একটা তাসার কালার বা গঙ্গাজল কালারও বলতে পারেন, গঙ্গামাটি কালার, নাম্বার সিক্স। ঠিক এর সঙ্গে একদম ম্যাচিং, আমি এর আগের এপিসোডে একটা ব্লাউজ দেখিয়েছিলাম, এখন ওটা আমার কাছে আর রেডি নেই, এমব্রয়ডারি ছিল মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটার সঙ্গে না এই ব্লাউজটা, স্ট্রেইট ভি ব্লাউজটা, এই হচ্ছে স্ট্রেইট ভি, ফ্রন্ট ওপেন, ফ্যাশনেবল ট্রেন্ডি ব্লাউজ।
এবং এই ব্লাউজটার প্রাইসটা হচ্ছে 1150, শাড়ি হচ্ছে 1850। 1850-এর শাড়ি দেখিয়েছি আর 1150-এর ব্লাউজ। ওটা তাসার কালার ছিল, এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে। আমি একটা ডার্ক কালারে পরেছি, সেটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, ভালো লেগেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে আর এটার সঙ্গে ব্লাউজটা, বাহ। আমার এই স্লিপসটা দেখালেই একজন অভিনেত্রীর কথা ভীষণ মনে পড়ে, সেটা হচ্ছে অপর্ণা সেন। মানে আমার এই স্লিপসটা দেখালেই ঠিক ওই ছবিটাই চোখে আসে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো ক্যারি করতে পারতেন। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে শাড়িটা হচ্ছে 1850 আর ব্লাউজটা হচ্ছে 1210, 1210-এর হচ্ছে ব্লাউজ, 1850-এর হচ্ছে শাড়ি। এটা দেখালাম নাম্বার 7। এবারে আসছি নাম্বার 8, আমার সামনে তোমার সামনে শাড়ি। 8 নম্বর হচ্ছে সি গ্রিনে একটা ইয়েলো বর্ডার করা হয়েছে। প্রথমে দেখাবো একটা বর্ডারটা, পুরো শাড়িটা ফ্রেমিং করেছে আর পুরো ফ্রি হ্যান্ড পেন্টিং হয়েছে সি গ্রিনের উপরে একটা ইয়েলো একটা অফ হোয়াইটের টোন দিয়ে। আর এটার প্রাইস হচ্ছে 1680, 1680-এর হচ্ছে শাড়ি, 8 নম্বর শাড়ি। আর এর সঙ্গে ইয়েলো মিরর ব্লাউজটা, যেহেতু ইয়েলো বর্ডারটা গেছে, 1795-এর ব্লাউজ। এই হচ্ছে 8 নম্বর দেখিয়ে দিলাম। এবারে আসছি 9 নম্বর নাম্বার 9। এই পেন্টিংগুলো করা কিন্তু খুব, মানে ধরুন একটা সাদা মানে ক্যানভাসের উপরে একজন আর্টিস্ট যখন বসে ভাবেন, ঠিক সেই রকমই কাজটা হয়েছে, মানে তিনি ভেবেছেন এবং তুলি চালিয়েছেন। আর কোন রকম ট্রেসিং ছবি আগে এঁকে নেওয়া কোনো ব্যাপার নেই, সেটা দেখে না বোঝা যাচ্ছে, এটা ভীষণ মানে আর্টিস্টিক একটা ব্যাপার। এটা যে আরেকটা রিপিট সেম হবে এটা কিন্তু আশা করা মুশকিল, আমার তাই মনে হয়। এক্স্যাক্ট হয় না কিন্তু অলমোস্ট নিয়ার, কাছাকাছি হবে। আচ্ছা এইটা একটু বলে দিই, এটা হচ্ছে আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি নাম্বার 9। শাড়ি হচ্ছে 1680, 1680 শাড়ি, আর এই ব্লাউজটা হচ্ছে 2180। কিন্তু এই ব্লাউজটা কত কিছুর সঙ্গে পড়তে পারবে, অনেক কিছুর সঙ্গে পড়তে পারবে। 2180 ব্লাউজ আর 1680 হচ্ছে শাড়ি, নাম্বার হচ্ছে 9। এবার আসছি নাম্বার 10, 10 নম্বর শাড়ি নাম্বার 10। এই শাড়িটা তো যে কত বুকিং থাকে, এটা যখনই তো তৈরি হয়ে আসে, শুন সোবার দেখতে, সোবার এটা অনেক দিন ধরে আমি দেখাচ্ছি, মানে এগুলো চাহিদার শাড়ি আর কি। শাড়ির দাম হচ্ছে 1680 আর ব্লাউজটা হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 10, 1680 শাড়ি আর 950 হচ্ছে ব্লাউজ, 950-এর ব্লাউজ। শাড়ি আলাদা নিতে পারেন, ব্লাউজ আলাদা নিতে পারেন। 22শে সেপ্টেম্বর থেকে 18 থেকে 23 অবধি, মানে 22শে সেপ্টেম্বর যদি জন্মদিন, তাই মানে 18 থেকে আজকে থেকে আগামী 23 তারিখ পর্যন্ত একটা সেলিব্রেশন চলবে। এসে যারা কেনাকাটা করবেন বুটিকের যা স্টক থাকবে সব কিছুর উপরে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবেন। আর আপনারা প্রোগ্রামের শাড়ি থেকে যারা বুকিং করবেন তারা 10% ডিসকাউন্টটা পাচ্ছেন, তারা তো এমনিই পাচ্ছেন। এমব্রয়ডারড শাড়ি যেগুলো ডিসকাউন্ট থাকে না, তো সেই সময় পে করলে সেগুলোতেও ডিসকাউন্ট পাবেন, মানে এই সময়ের মধ্যে যদি পে করে দেন। আচ্ছা এই শাড়িটা একটু বলে দিই, এটা হচ্ছে 11 নম্বর শাড়িটা, পিঙ্ক বর্ডার, 1680 শাড়ি, 976-এর ব্লাউজ, 976। আপনারা যদি স্লিভলেস বা লং স্লিভ চান সেটাও পেয়ে যাবেন, এটা কিন্তু নতুন, হ্যাঁ এটা একটা নতুন প্রিন্ট, নতুন। এবং এটা হচ্ছে 1680-এর হচ্ছে শাড়ি, 975-এর ব্লাউজ, 976-এর ব্লাউজ। এইবারে আসছি 12 নম্বর। এই পেন্টিংটা যদি আপনি সিল্কে চান, যদি অর্ডার দেন দিদি কিন্তু করে দিতে পারবে। এটা কিন্তু আলপনাটা অন্য ধরন করেছে, আমি খুব ছোট, সবাই তো বড় পছন্দ করেন না, সেই হিসেবে খুব ছোট আলপনা, খুব মাঙ্গলিক একটা শাড়ি, হ্যাঁ ব্লাউজটা খুললে কিন্তু ব্লাউজ হাইলাইটেড হয়ে যাবে। শাড়িটা হচ্ছে 12 নম্বর 1980, 1980-এর হচ্ছে শাড়ি, আর ব্লাউজটা দেখাই, ব্লাউজটা হচ্ছে 1650, পুরো এমব্রয়ডারি, এটা কিন্তু এমব্রয়ডারি করা, 1650, 1650-এর হচ্ছে ব্লাউজ। শাড়িতে তো একটা ব্লাউজ পিস রয়েছে, নাম্বার 12 নাম্বার 13। এটা হচ্ছে প্লেন শাড়ি, শাড়িতে কিছু নেই, আঁচলে একটা, আঁচলে একটা লটকান করে গেছে এটা, আর বডিতে না একটা টেক্সচার, হ্যাঁ দ্যাটস অল। আর ব্লাউজটা এটাও তো নতুন, হ্যাঁ এটাও নতুন, এটা ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট স্ট্রেইট ভি, ব্যাকটা আরেকবার দেখাও, হ্যাঁ এটা হচ্ছে ব্যাক আর এই হচ্ছে, এটা হচ্ছে পিওর র সিল্কের ব্লাউজ, 1680 হচ্ছে ব্লাউজ, 1680 ব্লাউজ, আর শাড়িটা হচ্ছে 1985, 1985 শাড়ি, 1985 শাড়িতে একটা রানিং ব্লাউজ পিস রয়েছে। নাম্বার ছিল হচ্ছে 13, এবার আসছি নাম্বার 14, 14 নম্বর শাড়ি, নাম্বার 14, 14 নম্বর জরিচেক লিনেন, চুল
মানে ভীষণ ভালো ম্যাচ করে, হাজার আশির ব্লাউজ আর 2830-এর শাড়ি, 1080 হচ্ছে ব্লাউজ আর 2830 হচ্ছে শাড়ি, নাম্বার হচ্ছে 14, শাড়ির একটা নিজস্ব ব্লাউজ রয়েছে। এবার আসছি নাম্বার 15, 15 নম্বর, সেম শাড়ি আরেকটা, মানে কালার কম্বিনেশনটা আলাদা, মেটেরিয়ালটা সেম। এটার সঙ্গে ওই ব্লাউজটা ভালো যেহেতু আমি দিয়ে দিলাম ওদিকে, এটার সঙ্গে আপনি এই ওই ব্লাউজটা ভালো পাবেন। এবং এটারও প্রাইস হচ্ছে 2830, 1830-এর হচ্ছে শাড়ি, নাম্বার হচ্ছে 15। এইবারে আসছি নাম্বার 16, 16 নম্বর শাড়িটা আমি দূর থেকে ভেবেছি গুজরাটি দেখানো হবে, এমন সুন্দর উইভিং শাড়ি, এটা একটা ভীষণ সুন্দর উইভিং, এটা হচ্ছে কি গুজরাটি করা আছে, খুব সুন্দর আঁচলটা দেখুন, এটা আঁচল ব্লু কালার আর তসর কালারের পার, পুরো বুনুইয়ের উপরে গেছে, আর বডিটা ভীষণ সুন্দর, এটাও কিন্তু পুরো বুনেই গেছে, হ্যাঁ পুরোটা বুনে গেছে, কোনো জড়ি ছাড়া একটা শাড়ি যাতে সুন্দর হতে পারে। এবং এটা হচ্ছে 3360, 3360 নাম্বার 15, আর এর সঙ্গে এই প্লেটেড ব্লাউজ, এই ব্লাউজটা তো ভীষণ ডিমান্ড, এই এবং প্রত্যেকটা ব্লাউজ আপনি সব সাইজে পাবেন। এটা হচ্ছে নাম্বার 16, 3360 শাড়ি, 3360 শাড়ি, ব্লাউজ হচ্ছে 1580, 1580 হচ্ছে ব্লাউজ, শাড়ির ব্লাউজ পিস এটা, নাম্বার 16, 16 নম্বর। ভালো করে পড়ুন, ফেসবুকে দেখার সময় আমাদের লোগোটা দেখে নেবেন, আমাদের ইচ্ছাপূরণের লোগো দেখবেন, আমাদের স্পেলিং হচ্ছে ICHCHAPURON, একজনকে বলেছি আমাদের ফেসবুক পেজ দেখে নাও, সে বলছে 14টা ইচ্ছাপূরণ এসেছে, কোনটা দেখব, একটা গাছের দেখুন লোগোটা, তাই তো একটা গাছ, একটা ওরকম ধরনের, এই হচ্ছে শাড়িটা, এটাও কিন্তু মানে মার্সেলাইজ কটন, তো এটা ধরে যে ভীষণ আরাম, আর কন্ট্রাস্টটাও ভীষণ সুন্দর, ময়ূরের মোটিফটাও, আর এই শাড়িটার দাম হচ্ছে 3040 নাম্বার 17, 3040, আর এটা না বড় গলার মিরার ব্লাউজ, বড় গলার মিরার ব্লাউজ, এটা হচ্ছে 2280 হচ্ছে ব্লাউজটা, নাম্বার 17, 3080 শাড়ি আর 2280 হচ্ছে ব্লাউজ, 3040 শাড়ি। এইবারে আসছে নাম্বার 18, এটা তো সেই কেটিয়া, কেটিয়া খুব ভালো ম্যাচ করছে, একটু ওয়াইডলি দেখে এই শাড়িটার সঙ্গে, হ্যাঁ এটা আমি সরিয়ে নি, এবং শাড়িটা হচ্ছে 5198, 5198 এর হচ্ছে শাড়ি, একটা ব্ল্যাকে একটা অরেঞ্জে, অরেঞ্জে অনেকগুলো কালার আছে, আপনারা কালার দেখতে চাইলে ছবি পাঠানোর কথা বলতে পারেন, একটু টাইম নিয়ে পাঠাবো, আজকাল এত ফোনে অর্ডার হয়ে গেছে না, বেশি আমি রেসপন্ড করতে একটু ডিলে করে ফেলছি। এটাও 5198, আমরা দুটো কালার দেখালাম একই নাম্বারে, ব্লাউজ হচ্ছে 1650, 1650 এর হচ্ছে ব্লাউজ, নাম্বার হচ্ছে 18। এইবারে আসছি নাম্বার 19, 19 নম্বর, আরেকটা কেটিয়া, কিন্তু এটা ভীষণ অন্যরকম, হ্যাঁ স্কার্ট বর্ডার, বাহ কালার কম্বিনেশনটা খুব সুন্দর, এটা কিন্তু কেটে সুতোটাকে ডাই করে নিয়ে বোনা হয়েছে যার জন্য এই এফেক্টটা তৈরি হয়েছে। এটা হচ্ছে নাম্বার 19, 19 নম্বর, 5198, আর তার সঙ্গে ব্লাউজটা দেখাই, এই ব্লাউজটার দাম লেখা নেই তনুশ্রী, তো বুঝতে পারিনি লাস্ট পয়েন্টে তৈরি হবে, এটা 1850, এবং এর হাতাটা কিন্তু র্যাফল আছে, স্মল র্যাফল আর কি, তাই তো, হ্যাঁ গ্লাস হাতা করে র্যাফলটা হবে, আর শাড়িটার দাম হচ্ছে 5198, আর এই 1850 হচ্ছে ব্লাউজ, এটা গেল নাম্বার 19। এবার এগুলো না হ্যান্ডলুম শাড়ি, দেখুন একদম হ্যান্ডলুম মার্কটা আমি একটু দেখিয়ে দেবো, এখানে রয়েছে হ্যান্ডলুম মার্ক, এই হ্যান্ডলুম মার্কটা দেখে নিতে হবে, এটা হচ্ছে নাম্বার 20, 20 নম্বর শাড়ি, এটা আরেকটা কন্ট্রাস্ট, সেম শাড়ি, আঁচলে দেখুন টাসেল করা রয়েছে, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, আর গায়ের সাথে এত সুন্দর মানে বসে থাকে গায়ে, এটা হচ্ছে নাম্বার 20, 5198 হচ্ছে শাড়িটা, 5198, আর এটা হচ্ছে এর সঙ্গে ব্লাউজটা, 1930 হচ্ছে ব্লাউজ, মেটেরিয়ালটা খুব সুন্দর দিদি, স্যাটিন, 1930 হচ্ছে ব্লাউজ আর 5198 হচ্ছে শাড়ি, নাম্বার 20, 21,
ওয়াও, এর সঙ্গে না একটা লেসের ওই যে জর্জেটের ব্লাউজটা, ব্লাউজটা এটার ব্লাউজটা যেহেতু এমব্রয়ডারি করা আছে সেই জন্য আমি আনি, ঠিক আছে, বাট এরকম জর্জেটের ব্লাউজ থাকলে আমার মনে হয় এটা দুর্দান্ত দৌড়বে, খুব সফিস্টিকেটেড, ভীষণ সুন্দর তসরের মধ্যে, আর তসরের কোয়ালিটিটাও খুব ভালো, আর একটা পাত্তি বর্ডার করা পুরো শাড়িটা, ইচ্ছাপূরণের শাড়িটা কমপ্লিট ফিনিশ করা থাকে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 20। আচ্ছা, আমরা মাস্কটাকে পার করে চলে গেছি, ঠিক আছে, 21-এ এসছি, 21 নম্বর শাড়ি 9000, আমরা 21টা কমপ্লিট করি না, তো দেখাই, এটা 21 রয়েছে 9600, 9600 এর ব্লাউজ, না এই ব্লাউজটা আপনি ইচ্ছা করুন থেকে বানান, ফ্রন্ট ব্যাক ব্লাউজটা ভীষণ সুন্দর, হাত সব করা আছে, এটা হচ্ছে 21 21 নম্বর 9600, 9600 21 নম্বর শাড়ি। আচ্ছা, এইবারে আসবো মাস্ক M1, আজকে বেবি মাস্ক আমাদের একদম স্টক নেই, আমি আনতে পারিনি, তৈরি হচ্ছে, আগের এপিসোড দেখে নিতে পারেন বেবি মাস্কের জন্য, এগুলো হচ্ছে জেন্টস মাস্ক, আচ্ছা এগুলো সবই প্লিটেড মাস্ক এনেছি আজকে। আচ্ছা, এইটা হচ্ছে 299 না? হ্যাঁ, 299, থ্রি পিস সেট, এরকম খুললে বড় হবে, এটা M2 হবে সম্পূর্ণ, এটা মেল মাস্ক সেট, M3 আছে, ওটা দেখার দরকার নেই, ওটা দেখো না তুমি, হ্যাঁ ওটা দেখলে ভুলিয়ে যাবে, ওই যে বাচ্চাদের টা আসে, আমরা তিনটে দেখাচ্ছি, এটা হচ্ছে মেল মাস্ক সেট, তিনটে করে থাকবে, 299, 299 এ তিনটে মাস্ক, এটা হচ্ছে ফিমেল মাস্ক, প্রত্যেকটা ভীষণ সুন্দর সুন্দর, সবই কিন্তু প্লিটেড, দেখুন এটা পুরোটা এরকম ভাবে প্লিটেড, এবং দড়িটা, যদি অন্য চান আমাদের ইউটিউব ভিডিও যেটা আছে মাস্কের দেখে নেবেন, যদি আপনি ব্র্যাকেট মাস্ক চান বা এনভেলপ চান সেটাও দিতে পারি, এই তিনটেও হচ্ছে 299, এটা হচ্ছে, হ্যাঁ, হেড স্কার্ফ আর মাস্কের সেট, 350%, এবং এটার পিছনে একটা রাবার থাকে যার জন্য মাথাতে আপনার হয়েই যাবে, এটা পরলে না দেখতে সুন্দর লাগে একদম, ওই যে একটা মাথাটা একদম ওই টিপিক্যাল ঢাকা দেওয়া সেরকম লাগে না, হ্যাঁ এটা হচ্ছে, এটার এটা এটা হচ্ছে একটা সেট দেখালাম, এটা হচ্ছে কত, 350, হ্যাঁ এটাও আরেকটা, এটা ব্র্যাকেট মাস্ক দেওয়া, এটা হচ্ছে মাথাটা, এটা হচ্ছে এর সঙ্গে ম্যাচিং করা হয়েছে, 350, এটাও আরেকটা, এটা আজরাক প্রিন্টের, হুম প্রিন্টের আজরাকের, এটা একটা, এটাও 350, তিনটে আমরা হেড স্কার্ফ মাস্ক দেখালাম, আর দুটো আমরা মাস্কের সেট দেখালাম, হ্যাঁ আর প্রচুর আছে কালেকশন বুটিকে। এইবারে আসছে কাতান, কাতান মানে গরদ, কাতান গরদ আর কি, এই শাড়ি পরে মায়ের বরণ করতে হয়, কাজটা দেখুন কি অসাধারণ কাজ, এখানে কিন্তু একটা ময়ূর হয়েছে, দেখুন কি সুন্দর করে ময়ূরটা হয়েছে, কি দারুণ হয়েছে দিদি কাজটা, আপার ইয়োকটা লোয়ার ইয়োকটা অসাধারণ, খুব সুন্দর করে যত্ন করে বানানো শাড়িটা একদম, এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 6400, নাম্বার 22, আপনারা যদি 23rd এর পরে কেউ বুকিং করেন তখন ডিসকাউন্ট পাবেন না, কিন্তু এই সময়ের মধ্যে যদি শাড়িটা বুকিং করে নিয়ে নেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট এটা তো পাচ্ছেন, কিন্তু ইউজুয়ালি এটার মধ্যে কোনো ডিসকাউন্ট নেই, এটাও তো একটা তাসার, হ্যাঁ কোয়ালিটিটা এক্স্যাক্টলি হচ্ছে কোয়ালিটি, আর তার উপরে পিচ কালারটা এত সুন্দর এসেছে, হাতে রামা ঘেষা টোটা না, প্রাইসটা হচ্ছে 9746, 9746, 9746, নাম্বার 23, এর সঙ্গে এই হচ্ছে ব্লাউজটা, 23 পরে চলে যাব 24, 24 নম্বর, এটাও তাসার, ওয়াও তসরি অল ওভার কাজ, কাজ মানে দেখার মতো কাজ, দুর্দান্ত, এটাও গাছি তসর, আর এই হচ্ছে কুচির উপরে, ফার্স্ট কুচিতে একটা পড়বে বড় একটা পাঞ্চ, অ্যাকচুয়ালি না এই যে শাড়ির এই ফিনিশিংটা শাড়িকে ভীষণ স্মার্ট করে, আর এই হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা পুরোটা কাজ করে, আমাদের ফ্রেঞ্চ নট ব্লাউজ আপনারা দেখেছেন তারই মতন করে কাজ করে, এটা হচ্ছে 24, 14600, 14600, 24, 25, 25 নম্বর, আঁচল তসর বেনারসি, বিউটিফুল একটা গোল্ডেন সিলভার, একটা হচ্ছে গোল্ডেন জারি, একটা হচ্ছে সিলভার, আর বেস কালার হচ্ছে তসর কালারই, একদম টেম্পল গুলো খুব সুন্দর, আর এটার প্রাইসটা হচ্ছে 11220, নাম্বার 25,
11,220 আর তার সঙ্গে ব্লাউজটা দেখাচ্ছি 1380 ব্রোকেট ব্লাউজ। আর এগুলো বুকিং তাড়াতাড়ি করবেন, একটাই পিস আছে। জয়পুরীর মতো এটা ঘাটচোলার স্টাইল আর কি, পুরো এটাই ধরনটাই ঘাটচোলা। এবং এটার প্রাইস হচ্ছে 13, এটা হচ্ছে 8840 নাম্বার 26। এর সঙ্গে ব্লাউজটা ভীষণ সুন্দর, হাতের কাজ পুরো। হ্যাঁ একদম হাতেতে, মানে কাজটা পুরো হাতে, যেরকম জারদৌসি কাজ হয় সেই কাজ। এই ব্লাউজটার সঙ্গে অনেক কিছু, অনেক কিছু। আর নিজের ব্লাউজটা একটু দেখিয়ে দিই দিদি, শুরুতেই ছিল। হ্যাঁ এটা হচ্ছে 8840 শাড়ি আর 3570 ব্লাউজ, 3570 ব্লাউজ ছিল, 8840 শাড়ি ছিল। এর পরের শাড়িটা মানে উইভিং এর সঙ্গে ডিজিটাল প্রিন্ট, খাদি বেনারসি, একদম দারুণ দেখতে। এবং এটার প্রাইসটা হচ্ছে 8458, তাই তো, 8458। এটা হচ্ছে নাম্বার 27, 27 নম্বর শাড়ি, 8458, 8458 নাম্বার 27। আর এই হচ্ছে নিজস্ব ব্লাউজ, এটা নিজের ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগে। 27 এর পরে যাবো 28, এটাও তসর বেনারসি, এটাও তসর বেনারসি। এটা অল ওভার সুতোর কাজ পুরোটাতে, এই যে বডিতে সি গ্রিন, বডিটাও সি গ্রিন এর মধ্যে, এই সুতোর উইভটা যাচ্ছে না, বডিটা হচ্ছে ব্লুইশ গ্রে এর মধ্যে সুতোর উইভটা যাচ্ছে, পুরোটা সুতো দিয়ে উইভ করা। শাড়িটা হচ্ছে 29 নম্বর কি না, এটা হচ্ছে, এটা হচ্ছে 28 নম্বর, 10584, 10584। আর এটার সঙ্গে এই হচ্ছে, এটা ওপেন বোট নেক না, এটা একটু ডিপ ডিপ, আমার বেশ ভালো লাগে, এটা লাগলো আর কি দেখে মনে হচ্ছে অনেকটা ছড়ানো থাকবে। এটার প্রাইসটা, ব্লাউজের প্রাইসটা হচ্ছে 2840, শাড়ি হচ্ছে 10584, নাম্বার হচ্ছে 11,970, 11,970। আর এর সঙ্গে ব্লাউজটা অল ওভার ওয়ার্কের ব্লাউজ, হাতাতেও কাজ, প্লিটেড হাতা। এটা 4900 ব্লাউজ, 4900 ব্লাউজ, 11,970 শাড়ি, নাম্বার 29, নাম্বার 30, 30 নম্বর, এটা হচ্ছে নাম্বার 30, 30 নম্বর। এটাও তসর বেনারসি আঁচল, গোল্ডেন সিলভারেরই ব্যবহার, কালারটা কালার রানীর সঙ্গে রেড গেছে, কি এই টোনটা এসেছে, কখনো রানী রাখবে কখনো গোল্ডেন সিলভার, দুটো বুটি আছে, দুটো জরুরি ব্যবহার আছে। এটা হচ্ছে 10,800 এর হচ্ছে শাড়ি। আর এই টিল ব্লু এর একটা ব্লাউজ দেখাবো, এটাও হাতের কাজের ব্লাউজ, পুরো জারদৌসি ওয়ার্কের ব্লাউজ, এটা ব্যাক দুটো হাতে কাজ। এটার প্রাইস হচ্ছে 4080, 4080 হচ্ছে ব্লাউজ, শাড়ির ব্লাউজ পিস তো সঙ্গেই রয়েছে। আর 10,800 এর শাড়ি দেখালাম, নাম্বার 31, 31 নম্বর ব্লাউজ। তারপরে আসছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, এর মধ্যে কিন্তু এটা মিনের কাজ যাচ্ছে, পার যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা। আর এটার প্রাইসটা হচ্ছে 7928, 7928। আর এর সঙ্গে রয়েছে ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজ, প্রাইসটা হচ্ছে 5200 এর ব্লাউজ, আর শাড়ি হচ্ছে 7928 এর। এটা হচ্ছে নাম্বার 32 নম্বর শাড়িটা, নিজে ভীষণ সুন্দর, ভীষণ এলিগ্যান্ট একটা শাড়ি। এটা হচ্ছে ব্লাউজটা শুরুতে, এটা হচ্ছে ব্লাউজ টেক্সচার, এটা কিন্তু টেক্সচার। তারপরে কটনের মধ্যে এই যে এটা উইভ করে এটা এসছে, এটা কিন্তু ওই ব্রাসো বা সুপার নেট নয়, এটা পাটোলা উইভ, একদম পাটোলা উইভ, আর কিন্তু খুব পাতলা, হ্যাঁ মানে একদম ওই হেভি শাড়ি নয়, নয় আর সরসরে নয়, কথা শুনবে। শাড়িটার দামটা বলে দিই, শাড়িটার দাম হচ্ছে, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 32 নম্বর, 2880 শাড়ি, আর 2180 হচ্ছে ব্লাউজ, এটা পুরো হ্যান্ড এমব্রয়ডারি ব্লাউজ।
2180 ব্লাউজ আর 2880 হচ্ছে শাড়ি, 32 দেখালাম, 33 33 নম্বর, নাম্বার 33। এটাও একটা টিস্যুর, প্রথমে ব্লাউজ যাবে, ব্লাউজ তারপরে আসবে আঁচল, পুরো টিস্যু উইভ। হুম, পুরোটাই টিস্যু উইভ, তার মধ্যে কপারের একটা যে ডিজাইনটা গেছে ওটা কপারের। আর এই হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 33 নম্বর, 2980 শাড়ি, আর ব্লাউজ হচ্ছে 3000, নাম্বার 33। 34 34 নম্বর, নাম্বার 34। আচ্ছা আমরা কি শাড়ি কমপ্লিট করে যাবো নাকি না অন্য কিছু দেখিয়ে নেবো? না ব্লাউজটার দাম ছিল 2420, শাড়ি ছিল 1890 এর ব্লাউজ ছিল। খুব দামি ব্লাউজ কিন্তু ব্লাউজটা ভীষণ সুন্দর, 5736 এর ব্লাউজ, 2830 এর হচ্ছে শাড়ি, শাড়ির নিজস্ব একটা ব্লাউজ রয়েছে, 35 দেখালাম। 36 নম্বর, নাম্বার 36, মাসলিনের উপরে কাজ, দুদান্ত, একটা সিঙ্গেল তুলে দেখায়, এই হচ্ছে শাড়িটা, আর এর সঙ্গে ব্লাউজটা দেখায়, ব্লাউজটা ভীষণ সুন্দর। এগুলো সব হ্যান্ড এমব্রয়ডারি, আর এই রকম এমব্রয়ডারি কিন্তু আপনারা কুর্তি পাবেন। শাড়ির দামটা বলে দিই, শাড়ির দাম হচ্ছে এটা দেখালাম হচ্ছে 36 নম্বর শাড়ি, 3370 শাড়ি, আর এটা হচ্ছে শাড়ির নিজস্ব ব্লাউজ পিস, আর 2830 ব্লাউজ ছিল, 37 37। এটা আরেকটা অর্গানজা, এবং এটার মধ্যে একটা টেক্সচারটা দেখুন কি সুন্দর, আর পাড়ের মধ্যে ওটার মতন টেক্সচার আছে। এটা 37 3435, 3435 এর হচ্ছে, 3435 এর হচ্ছে শাড়ি, আর এইটা হচ্ছে ব্লাউজ বোটনেক, 1040 এর ব্লাউজ, শাড়ির একটা নিজস্ব ব্লাউজ পিস আছে, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, 37। এবার আসছি 38, এটা আরেকটা অর্গানজা, অর্গানজা প্রচুর রিকোয়েস্ট ছিল, আমি অনেকগুলো সুন্দর সুন্দর দেখিয়ে দিলাম, এটা মাস্টারিয়াল অন ব্ল্যাক, বিউটিফুল, ভীষণ এলিগেন্ট কম্বিনেশন, এটা 38 2880, 1880 হচ্ছে শাড়ি, আর 1795 এর হচ্ছে ব্লাউজ, এটা শুনে এই ব্লাউজটা দৌড়বে পুরো, 38 দেখালাম, শাড়ির নিজস্ব ব্লাউজটা রানিং এই রয়েছে, 39 39, ভীষণ সুন্দর এমব্রয়ডারির শাড়ি, দারুণ দেখতে, এবং সিনিয়র সিটিজেনরাও এটা কিন্তু পড়তে পারবে, হালকা লাইট ওয়েট, এটা হচ্ছে 39 2950, 2950 উইথ ব্লাউজ পিস, নাম্বার 39। এইবারে আসছি লিনেন বেনারসি 40 40 নম্বর, লিনেন বেনারসি আঁচল, বেনারসি 40, আমরা 40 41 পরপর দেখিয়ে দিই লিনেন বেনারসি গুলো, রংগুলো টাইম হয়ে আসছে, এটা হচ্ছে একটা কালারের ডাই, এটা হচ্ছে ডাবল কালারের ডাই, এই হচ্ছে ডাইটা লাইট একটা মিন্ট গ্রিন এর সঙ্গে পিচ, এই দুটো, হ্যাঁ দুটোই 6200, 40 আর 41 দুটোই হচ্ছে 6200। যদি খুব মানে মনে হয় যে আমি দেখবো কাছ থেকে, হোয়াটসঅ্যাপ করে দেবেন, ছবি পাঠিয়ে দেবো। এটা হচ্ছে ডুপিয়ান কোষা, হ্যাঁ কোষা ডুপিয়ান, ভীষণ ভালো কোয়ালিটি, এটা কিন্তু পিকক টোন একটা আছে, পিকক ব্লু, দেখুন গ্রিন এর সঙ্গে ব্লু গেছে, এর সঙ্গে এটা আমাদের নতুন ব্লাউজ, ভীষণ সুন্দর দেখতে, বাহ, এটা হচ্ছে ব্লাউজটা, শাড়িটা হচ্ছে 5880 তাই তো, না 6720, হ্যাঁ এটা হচ্ছে 6720 হচ্ছে শাড়ি, আর ব্লাউজ হচ্ছে মাত্র 976, এটা হচ্ছে 42, আর এই হচ্ছে 43, 43 নম্বর, এটা একটা হ্যান্ডলুম তসর, তসরের মধ্যে বুনুই গেছে, বুনুইটা একটু আসামের মতো করে বুনুইটা হয়েছে, তার মধ্যে ঘিচার বুটি, দান্ত মানে এটা কিন্তু পিওর ঘিচা দিয়েই বুটিটা হয়েছে। শাড়িটার দাম হচ্ছে 5880, 5880, নাম্বার 43। আর যোগাযোগ করতে থাকুন, হাতে সময় নেই, বিদায় নেবার পালা, স্কার্ট পাবেন, কুর্তি পাবেন, পরের দিন আপনারা এগুলো সমস্ত আগের এপিসোডে দেখে নিতে পারেন, গাউনও রয়েছে। অনেক ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ আপনাদের, পরের এপিসোড নিয়ে আমরা সম্ভবত 2 তারিখে সেকেন্ড অক্টোবর আমরা আসছি, একেবারে দুর্গাপূজার মুখোমুখি, ভালো থাকবেন সকলে, নমস্কার।